সরকারি ন্যায্যমূল্যের দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ মোটা অঙ্কের অর্থ চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার আরও তিনজন। ফলে কুঞ্জবন এলাকায় সংঘটিত এই চুরিকাণ্ডের ঘটনা এখনও পর্যন্ত 11 জন পুলিশের জালে। আগরতলা এনসিসি থানার পুলিশ নতুন করে 3 জনকে আটক করার পর রিমান্ড চেয়ে আদালতে তোলে। তবে ধৃতদের জবানবন্দি মূলে পুলিশ গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে পারলেও চুরি হওয়া টাকা উদ্ধার করতে পারেনি। শহর আগরতলায় চলছে এখন চুর পুলিশের খেলা। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিনিয়ত একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোরচক্র। বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানও হানা দিয়ে হাত সাফাই করে চলেছে চোরের দল। এতে করে স্বাভাবিকভাবে চোরচক্রে যন্ত্রণায় আতঙ্কের পাশাপাশি অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে মানুষকে কিছুটা স্বস্তি দিতে চোরচক্রদের জালে তুলতে তৎপর পুলিশ। অভিযোগ পেলে পুলিশ তদন্তে নেমে একের পর এককে চোরকে যেমন জালে তুলতে সক্ষম হচ্ছে, তেমনি ধৃতদের জবানবন্দি মূলে উদ্ধার করছে চুরি যাওয়া সামগ্রী। তা আরও একবার দেখা গেল বুধবার আগরতলা এনসিসি থানায়। সরকারি ন্যায্যমূল্যের দোকানে চুরির অভিযোগে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করলো আরও 3 জনকে। সম্প্রতি আগরতলা কুঞ্জবন এলাকায় দীপক শাহ রেশন শপে চোরের দল হানা দিয়ে নগদ প্রায় 2,50,000 টাকা সহ 2টি গ্যাস সিলিন্ডার হাতিয়ে নেয়। আর এই চুরিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ প্রাথমিক গ্রেপ্তার করে 6 জনকে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি হওয়া সিলিন্ডার সহ আরও 5 জনকে চিহ্নিত করে, শুধু তাই নয়, বাকিদেরও শেষ পর্যন্ত জালে তুলতে সক্ষম হয় পুলিশ। তবে চুরি হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় 20 দিন বাদে সরকারি ন্যায্যমূল্যের দোকানে চুরির ঘটনায় চোরের গ্যাংদের জালে তোলাটা অনেকটাই স্বস্তিদায়ক। এনসিসি থানা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুকান্ত দেব এই সংবাদ জানিয়ে বলেন, ধৃতদের রিমান্ডে আদালতে তোলা হবে। কুঞ্জবন দীপক সাহা নামে ওনার এক রেশন শপ থেকে উনি কমপ্লেন করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল, প্রায় 2,00,000-2,50,000 টাকা চুরি হয়েছিল এবং ওনার রেশন শপ এবং বাড়ি থেকে 3টা সিলিন্ডার চুরি হয়েছিল। তো এবার আমরা তদন্ত করি, তদন্ত করে এটাকে প্রথমে আমরা অ্যারেস্ট করেছিলাম, কিছু প্রায় 6 জনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম। অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিল ওখান থেকে আমরা ওদের স্বীকারোক্তিমূল আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের স্বীকারোক্তিমূলে বাকি আরও এখন আরও 5 জনকে অ্যারেস্ট করি। আজকে আমাদের হেফাজতে আছে 3 জন, এগুলো ওদের ওরা পুলিশ সিমান্ডে ছিল এবং ওরা পরবর্তীতে পুরা এই যে গ্যাংটা, এই গ্যাংটাকে আমরা মানে প্যাক করে ওদের স্বীকারোক্তিমূলক সব কিছুই আমরা উদ্ধার করতে পারি। আর যে ক্যাশ টাকাগুলি, ওরা ক্যাশ টাকাগুলিও স্বীকার করেছে, বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে মানে নিজেদের ডিস্ট্রিবিউশন করে ফেলেছে এবং খরচ করে ফেলছে। তো এই যে কেসটা পুরোটাই আমরা একদম ব্রেকডাউন করে ফেলেছি। কতজন তারা টোটাল অ্যারেস্ট করা? টোটাল এই কেসে আমাদের টোটাল 11 জন অ্যারেস্ট হয়েছে। কতদিন আগে এটা মানে কেস হয়েছিল আর কতদিন পরে এটা এটা কেস হয়েছিল? আনুমানিক আজকে থেকে 25 দিন আগে। হ্যাঁ, এবং কেস হওয়ার সঙ্গে কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি। প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেইন গ্যাংয়ের যে প্রিন্সিপাল, হ্যাঁ, অ্যাকিউজ, ওকে আমরা অ্যারেস্ট করেছি। ওরা পুলিশ রিপোর্ট সচিন ডেটেন।